বাজারের ভিউ দেখে আমি পুরো শিহরিত এবং মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভিউ আমি আগে কখনোই দেখিনি। তো গাইস, আপনারা কিন্তু স্ক্রিনে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আর আপনারা কিন্তু অনেকেই চাচ্ছেন নতুন নতুন ব্লগ ভিডিও এডিট শেখার জন্য। আপনারা কিন্তু অনেকেই আনফরচুনেটলি ব্লগ ভিডিও এডিট করতে পারছেন না, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্লগ ভিডিওর এ টু জেড এডিট শিখাই দেবো, এমনকি ব্লগ ভিডিওতে যে মিউজিকগুলি ব্যবহার করা হয় তারও কয়েকটা মিউজিক কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো কী করতে হবে, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনি পুরো একজন ব্লগ দক্ষ ব্লগ এডিটর হয়ে যাবেন, ইনশাল্লাহ আশা রাখতে পারি। আর আপনি যদি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখে থাকেন, তাহলে আই বিলিভ দ্যাট আপনি একজন প্রফেশনাল এডিটর হয়ে গেছেন এতদিনে। আর যদি দেখে না থাকেন, ফটাফট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আসেন। তো চলেন, এখন আমি আপনাদেরকে ব্লগ ভিডিও এডিট শিখিয়ে দিই। তো প্রথমেই আপনি চলে আসেন ক্যাপকাট অ্যাপসের মধ্যে, আর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। তো এই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসার পর আমি আপনাকে ফার্স্টেই বলে নেই, এখানে আপনার ফার্স্টে করতে হবে আপনার ভিডিওর যেটা মেন থিম, যেটা সবচেয়ে স্ট্রং সাইট, যেটা দেখে মানুষ মুগ্ধ হয়ে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সেই রকম একটা ইন্ট্রো আপনাকে ফার্স্টে বানাতে হবে। তো সেরকম ইন্ট্রো চাই কিন্তু আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব। তো আপনি সেরকম কিছু ভিডিও সিলেক্ট করে নিয়ে আসেন যেই ভিডিওগুলো আপনার সবচাইতে ইন্টারেস্টিং পার্ট। তো সেটা সিলেক্ট করে নিয়ে আসার পর এখানে আপনাকে ভয়েস কভার করতে হবে, যেহেতু এখানে প্রচুর নয়েস, তো তার জন্য ভয়েস কভার করাটাই সবচাইতে বেটার। তো দেখেন আমি এখানে হচ্ছে ভয়েস দেবো। ভয়েস দেওয়ার জন্য হচ্ছে আপনাকে যেখানে যে অডিও অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অডিও অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন লেখা চলে আসবে ভয়েস কভার। জাস্ট এই ভয়েস কভার দিয়ে কিন্তু আপনাকে আপনার ভয়েসটা কভার করে নিতে হবে। তো জাস্ট এই ভয়েস কভার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে ব্লু কালার এটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলেই আপনি যা বলবেন সেটাই কিন্তু ভয়েস কভার হয়ে যাবে। শ্যামলী বাসে করে চলে গেলাম কক্সবাজার। তো জাস্ট এরকম করে আপনি আপনার ভয়েসটা দিয়ে নেবেন। তো জাস্ট আপনার ভয়েসের সাথে ভিডিওগুলার ভিডিওর যে ফুটেজগুলো সেগুলোর একটু মিল রাখার ট্রাই করবেন। শ্যামলী বাসে করে, তো দেখেন আমি চলে গেলাম, এগুলোকে একটু ফাস্ট করে দেবো। ফাস্ট করে দিলে আর একটু বেটার দেখাবে, তো তার জন্য আপনি এগুলো ফাস্ট করে দেন। ফাস্ট করে দিলে কোয়ালিটিটা অনেক ইম্প্রুভ হয় আর দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো জাস্ট এখন প্লে করে দেখেন। শ্যামলী বাসে করে চলে গেলাম কক্সবাজার। তো এখানে আপনি এই ইন্ট্রোটা আপনার শেষ। তো এখানে একটাই হয়ে গেল। তো এখানে এই যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। তো এখানে আপনি আর একটা নিয়ে আসেন। তো প্লাস এখানে ক্লিক করে আপনি জাস্ট এই যে এখান থেকে আর একটা ফুটেজ নিয়ে আসেন, যেখানে মানে আপনি পৌঁছানোর পর। তো এটাও আমার একটা স্ট্রং সাইট ছিল, তো জাস্ট এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট নিয়ে আসলাম। তো এখন আবারও আপনি পুনরায় আগের মতো ভয়েস কভার দিয়ে, এখানে মাউথের অপশনটা থাকবে, জাস্ট এখান থেকে আপনাকে ভয়েস কভারটা করে নিতে হবে। তো আমি এখানে ভয়েস কভারটা করে নিচ্ছি। কক্সবাজারের ভিউ দেখে আমি পুরোই শিহরিত এবং মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর ভিউ আমি আগে কখনোই দেখিনি। তো জাস্ট এরকম করে আপনি আপনার ভয়েসগুলো দিয়ে নেবেন, আর এই ভিডিওগুলোকে আপনি ফাস্ট করে দিবেন যখন আপনার ইন্ট্রোটা থাকবে। তো আমি এটাকে ফাস্ট করে দিলাম। ফাস্ট করে দিয়ে এটাকে আমি ডিলিট করে দেব। এই বাড়তি অংশটুকু ডিলিট করে দিয়ে আমি জাস্ট এই যে এই অংশটুকু রেখে দেবো, তার জন্য স্পিলটে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম। তো ভিডিও যতখানি সাউন্ডের চাইতে কম পরে এটি এই দিকে নিয়ে জাস্ট ই করে দিবেন। তো এখন আপনি ক্লিক করে একটু দেখেন, প্লে করে গেলাম কক্সবাজার। কক্সবাজারের ভিউ দেখে আমি পুরোই শিহরিত এবং মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর ভিউ আমি আগে কখনোই দেখিনি। তো এটা হয়ে গেলে আপনি আরেকটা ই নিয়ে নেবেন। আপনি কমপক্ষে তিনটা স্ট্রং সাইট এখানে অ্যাড করবেন। তো তার জন্য আবারও প্লাস এখানে ক্লিক করে আপনি এখানে থেকে ভিডিওটা আরেকটা ভিডিও সিলেক্ট করে নিয়ে আসবেন। সিলেক্ট করে নিয়ে আসার পর আপনি আবারও ভয়েস কভার দেবেন। কক্সবাজারের এত সুন্দর ভিউ উপভোগ করার পর লঞ্চে করে চলে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে। তো জাস্ট এটা ভয়েসটাকে আপনি একটু এইদিকে নিয়ে আসেন। এইদিকে নিয়ে আসার পর ভিডিওটাকে ফাস্ট করে দেন। ভিডিওটা ফাস্ট করে দেওয়ার পর আপনি ভিডিও বাড়তি অংশটুকু আপনি এখান থেকে এত এই অংশটুকু ডিলিট করে দিবেন, মানে ট্রাই করবেন বেশি করে বেশি কিছু দেখানোর জন্য। জাস্ট প্লে করে দেখি। এত সুন্দর ভিউ উপভোগ করার পর লঞ্চে করে চলে গেলাম সেন্ট মার্টিন দ্বীপ। তো এখানে আমার এত ভিউয়ের দরকার নেই, জাস্ট আমি এখান থেকে এই ফুটেজটা নেব, তার জন্য এটুকু আমি
ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমি প্লে করে দেখি, আমি আগে কখনোই দেখিনি। কক্সবাজারের এত সুন্দর ভিউ উপভোগ করার পর লঞ্চে করে চলে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে। তো এখান থেকে বাড়তি অংশটুকু ডিলিট করে দিবেন, তারপর এখান থেকে এটাকে করে দিয়ে জাস্ট এখানে আপনার এখন একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে হবে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ফুটেজগুলো ব্যবহার করেছি। তো আপনি আপনার যেই ব্লগ ভিডিওটা বানিয়েছেন সেই ফুটেজগুলো ব্যবহার করবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এই যে সাউন্ড অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে ফাইল আছে, এই ফাইল অপশনে ক্লিক করে আমার একটু নিচের দিকে এই ব্লগের সাউন্ডটা, তো আমি এই যে সাউন্ডটাতে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যেই সাউন্ড লাগাতে চান তো সেই সাউন্ডটা আপনি প্লাস আইকনে ক্লিক করে নিয়ে আসবেন, বা ভিডিও থাকলে এক্সট্রা অডিও করে নিয়ে আসবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করলাম, তো আমার সাউন্ডটা কিন্তু এখানে চলে আসলো। তো সাউন্ডটা চলে আসার পর আমি সাউন্ডটার ভলিউমটা একটু কমিয়ে দেব, তাছাড়া আমার কথার সাথে সাউন্ডের ভলিউমটা মিলবে না, তো ভলিউমটা কমিয়ে দিলাম। এখন একটু প্লে করে দেখাই আপনাদের। শ্যামলী বাসে করে চলে গেলাম কক্সবাজার। কক্সবাজারের ভিউ দেখে আমি পুরো শিহরিত এবং মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর ভিউ আমি আগে কখনোই দেখিনি। কক্সবাজারের এত সুন্দর ভিউ উপভোগ করার পর লঞ্চে করে চলে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে। তো দেখতে পারলেন মিউজিকটা লাগানোর পর কিন্তু কোয়ালিটি আরও অনেক ইম্প্রুভ হয়ে গেছে। তো এখন আপনার কাজ হচ্ছে এখানে একটা ব্ল্যাক স্ক্রিন আপনাকে নিয়ে আসতে হবে, তার জন্য আপনি এখান থেকে চলে যান। এখান থেকে চলে গিয়ে চলে যান পিক্সার্ট অ্যাপে, পিক্সার্ট অ্যাপে চলে গিয়ে জাস্ট এর নিচের দিকে স্ক্রল করে চলে আসেন, দেখেন কালার লেখা আছে, এখানে ক্লিক করেন। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়ে আসবেন। সিলেক্ট করে নিয়ে আসার পরে টুলস অপশন পাবেন, টুলস অপশনে ক্লিক করে ক্রপ অপশন পাবেন। ক্রপ অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওর সাইজটা এখান থেকে করে নেবেন। তো আমার ভিডিওর এই সাইজ, তো তার এখানে সাইজই করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, যে মাই ফার্স্ট ব্লগ বা ব্লগ নাম্বার এত, মাই ফার্স্ট ব্লগ। তো এটা লেখার পর আপনি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন। সেভ হয়ে গেলে আপনি আবার চলে যান। চলে যাওয়ার পর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে ফটোতে চলে যান, তারপরে যে ছবিটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসেন। তো এখন প্লে করে দেখাচ্ছি আপনাদের। নাম সেন্ট মার্টিন দ্বীপে। তো তারপর এখান থেকে স্পিল করে অংশটা কেটে জাস্ট এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এখন প্রবেশ করবেন আপনি আপনার মেন ব্লগে, যেখান থেকে আপনি ব্লগটা স্টার্ট করেছিলেন। ফার্স্টলি আপনার ব্লগের যে কাহিনিগুলো আছে ফার্স্টটিকে লাস্ট পর্যন্ত তুলে ধরবেন, তার জন্য যে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আপনি ভিডিওগুলোকে সিলেক্ট করে নিয়ে আসবেন, যে ভিডিও আপনার ফার্স্টে ছিল। তো ফার্স্টে আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেই ভিডিওটাকে খুঁজে বের করে জাস্ট সেটাকে আপনি সিলেক্ট করে কিন্তু নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার কোয়ালিটিটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এই যে দেখেন এখান থেকে ভিডিওটা শুরু হয়েছিল, জাস্ট এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এখন আবারও পুনরায় আপনাকে ভয়েস কভার করতে হবে। এই যে এখানে ভয়েস কভার লেখা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনি সবাইকে ওয়েলকাম জানাবেন আপনার ব্লগের জন্য। তো তার জন্য এই যেখানে মাধ্যমে এখানে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এরকম করে আপনি ওয়েলকাম জানানোর পর জাস্ট আপনি শুরু করে দিবেন আপনার ব্লগের বাকি অংশটুকু। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও ভিডিও নিয়ে আসবেন, এই প্লাস আইকনে ক্লিক করে পরের ভিডিওটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে কিন্তু আপনি ভয়েস কভারটা দিয়ে নেবেন। তো এই যে এখান থেকে জাস্ট পুনরায় ভয়েস কভারটা দিবেন। কক্সবাজারে যাওয়ার জন্য শ্যামলী কাউন্টার থেকে শ্যামলী বাসের টিকিট কেটে চলে যাচ্ছি কক্সবাজার। তো এরকম করে আপনি ভয়েসটা দিয়ে নেবেন। ভয়েসটা দিলেই কিন্তু আপনার ব্লগ ভিডিও এডিট হয়ে যাবে, আর আপনার অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, মানে অডিও যে নয়েজ থাকে সেটা কাটার জন্য জাস্ট সাউন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু এদিকে যাবেন, রিডিউস নয়েজ পেয়ে যাবেন। জাস্ট রিডিউস নয়েজে ক্লিক করে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর দেখেন এখানে কিন্তু আর নয়েজ থাকবে না। এরকম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কক্সবাজারে যাওয়ার। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন, আর একটি আপু কমেন্ট করেছিলেন ব্লগ ভিডিও শেখানোর জন্য, তো আপু আপনার জন্যই এই ভিডিওটা ছিল। তো যদি শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে পাশেই থাকবেন। আর আপনাদের এরকম কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আপনি যদি আরও এডিট শিখতে চান জাস্ট কমেন্ট করে যান, আপনারাও কমেন্ট করেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।